সব অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে যশোর নড়াইল সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের লাখো মানুষের। দীর্ঘদিনের প্রতীক্ষিত কালনাঘাটে নির্মিত মধুমতি সেতুর দ্বার উন্মোচন হতে যাচ্ছে সোমবার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নড়াইল ও গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী কালনাঘাট এলাকায় 2015 সালে মধুমতি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দেশের প্রথম 6 লেনের এই সেতুটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 10 জেলার সাথে ঢাকার দূরত্ব কমবে প্রায় অর্ধেক। 960 কোটি টাকা খরচে নির্মিত 690 মিটার দীর্ঘ ও 27.1 মিটার প্রস্থের মধুমতি সেতু চালু হলে যাতায়াতে সময় কমার পাশাপাশি এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থা বদলে যাবে। নির্মাণ কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় যাত্রী, যানবাহন চালক সহ সকল পেশার মানুষ। গাড়িগুলো আমরা আর দাঁড়ায় থাকতে হবে না, আমরা সাথে সাথে সেতু পারে চলে যেতে পারবো। বিড়িধার জন্য 3 ঘন্টার ভিতরে আমরা নড়াইল চলে আসতে পারবো। সেতুর উদ্বোধন উপলক্ষে মধুমতি নদীর দুই প্রান্তে গোপালগঞ্জ ও নড়াইল জেলায় আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। ব্রিজের দুই পাশে গোপালগঞ্জ সাইড এবং আমাদের নড়াইল সাইডে আলাদাভাবে মঞ্চ হবে, এখানে জনসমাবেশ হবে। এদিকে বন্দরের সাথে নারায়ণগঞ্জ মূল শহরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও গতিশীল করতে শীতলক্ষা নদীর উপর 2015 সালে মদনগঞ্জ সৈয়দপুর এলাকায় তৃতীয় সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1234.50 মিটার দীর্ঘ 6 লেনের সেতুটি নারায়ণগঞ্জের সাথে বন্দর উপজেলার মেলবন্ধন ঘটাবে, ফলে শিল্প ও বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি হবে, উন্নয়ন হবে, আমার যাওয়া পারবার করতে ভালো হবে। আমাদের অনেক জায়গা ঘুরে যাইতে হতো নারায়ণগঞ্জে, এখন আমাদের সুবিধা হয়েছে, কাজ করব ভালো সুবিধা সুযোগ সুবিধা হবে। দক্ষিণাঞ্চল থেকে আমাদের পদ্মা সেতু পার হয়ে যে গাড়িগুলো আসবে সেই গাড়িগুলো নারায়ণগঞ্জ শহরকে অ্যাভয়েড করে আমাদের এই ব্রিজটা ইউজ করে তারা ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়েতে যুক্ত হতে পারবে। সেতু দুটি সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর উদ্বোধন ঘিরে আনন্দ উল্লাসে ভাসছে স্থানীয় বাসিন্দারা। নদী পারাপারে তাদের ভোগান্তি যেমন কমবে, তেমনি অর্থনীতিতে বড় অবদান যুক্ত হবে বলে প্রত্যাশা সবার। বৈশাখী সংবাদ।